নমস্কার প্রিয় প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে এলাম আরও একটি নতুন পর্বে বংরাধুনির রান্নাঘরে। আজকে আমার এই বংরাধুনির রান্নাঘরে যে রেসিপিটা দেখবেন সেটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এই শীতে এই সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা, দুর্দান্ত খেতে এই রেসিপিটা। যদি আমার রেসিপিটা দেখে সকল প্রিয় বন্ধুদের ভালো লাগে তাদের বলবো প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন, সাব। আর নতুন বন্ধু যারা আজকে আমার দর্শক, প্রথম আমার ভিডিও দেখছেন, তাদের বলবো প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলেই সমস্ত নোটিফিকেশান সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি আর কি কি দিয়ে করছি চলুন দেখে নিই। এখন শীতকাল, প্রচুর বাজারে এই কাঁচা টমেটো পাওয়া যায়। এই কাঁচা টমেটো এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হবে যে শুধু গরম ভাতে আর কিছু লাগবে না। এখানে এই টমেটোগুলোকে, প্রত্যেকটা টমেটোকে আট টুকরো করে কেটে নিয়েছি একদম সমান আকারে। আর নিয়ে নিচ্ছে একটা গোটা বেগুন, এখানে হাফ কিলো টমেটো ছিল, তার সাথে একটা গোটা বেগুন দিয়ে রেডি করে নিয়েছি। আর কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, অবশ্যই এটা সর্ষের তেলে লাগবে, ভীষণই ভালো হবে খেতে সর্ষের তেলে। দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরেটা যখন গরম হয়ে ভাজা হয়ে গেছে সেই ভাজা কালো জিরের মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা টমেটোগুলো। কেটে রাখা টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু যদি ঢাকা দিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি সময় ভালো হবে। দেখুন টমেটোটার কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে, এইটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব, আবারও ঢাকা দিয়ে দেবো। এইভাবে মিনিট দুয়েক নাড়াচাড়া করব ঢাকা দিয়ে দিয়ে, ঢাকা খুলে একবার করে নাড়া দিয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে যখন দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আরও ভালো ভাজা হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদটা যখন ভালো করে মিশিয়ে নেব, এরপরে দিয়ে দিতে হবে ওই কেটে রাখা বেগুনগুলো। বন্ধুরা, আমার রেসিপিটা প্রচুর প্রচুর আপনারা নিজেদের পরিবারজনের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন। এই যে কেটে রাখা বেগুনটা এখানে আমি দিয়ে দিলাম, এই বেগুনটাকে দিয়ে আর ওই ভাজা টমেটোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আবারও ভেজে নিতে হবে। এটাতে একটুও জল লাগবে না, সম্পূর্ণ জল ছাড়া এই নিরামিষ রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর সাদা কালো সর্ষে মিক্সড করে একটা পেস্ট করে নিতে হবে, যেহেতু পরে বেগুনটা দিয়েছি সেই বেগুনের আন্দাজে আমি নুন দিয়ে নিলাম, একটু মিষ্টিও দিয়ে দিলাম। শেষ সময় আমি মিষ্টিটা সবসময় দিই, এটা তো হওয়ার মধ্যেই। এবার এই পেস্টটা যখন হয়ে গেছে, এই সর্ষে আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা এর মধ্যে দিয়ে আর মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল আমার আজকের রেসিপি। তাহলে বন্ধুরা, আমি আশা রাখবো আপনারা প্রত্যেকে বাড়িতে একবার অবশ্যই এটা বানিয়ে খাবেন। এটা ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যায়। ব্যাস, এইবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, ওভেন অফ করে দিয়েছি, গরম গরম পরিবেশন করব। আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। বন্ধুরা, আজ এই ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।